আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিউ ব্লগ নিয়ে এসেছি। আজকে পটল বানাবো এবং মাছ দুই টাইপের রান্না করব। তো প্রথমে আমি পটল ভেজে নিচ্ছি। সুন্দর বাদামি কালার হয়ে গেছে পটলগুলো। এই পর্যায়ে উল্টে দিতে হবে। এখন আমরা উল্টে দিচ্ছি পটলগুলোকে। এখন আমরা উঠিয়ে ফেলছি পটলগুলো। বাকি পটলগুলো ঢেলে দেব। এখানে চাপিলা মাছ ভাজবো। তো এটার জন্য চাপিলা মাছে লবণ হলুদ মরিচ নিয়ে মাখিয়ে নিচ্ছে। আর মাছটাকে প্রথমে আমরা একটু ভেজে নেব। তো মাছটা ভাজা হোক, তারপরে ভেজে তারপর আবার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উল্টে দিচ্ছি। এখন এই সাইডটা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ফেলছি। এখন আমি বাকি মাছগুলো দিয়ে দেবো। এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। আমরা চাপিলা মাছের কারি বানাবো আলু দিয়ে।
পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা বাদামি রং হোক, তারপরে এর মধ্যে আমি মশলা দুটো দিয়ে দেবো। এখন আমরা এর মধ্যে মশলা দিয়ে দিব। অল্প একটু হলুদ গুঁড়া মানে পরিমাণ মতো, তারপরে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়া, আর হলুদ গুঁড়া সরি ধনে গুঁড়া দিয়ে দিলাম। এরই মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একসাথে মশলার সাথে আর কি একটু কষিয়ে নেব। এখন আমরা একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু এটা একটু আমরা ঝোল খাবো চাপিলা মাছটা, এটার জন্য পানির পরিমাণ একটু বেশি দিলাম, আর এর মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে আমরা লো হিটে আমরা এখন কুক করতে দিব। ছয় সাত মিনিট পরে আসলাম। এখন এর মধ্যে কাঁচামরিচ গুলো দিয়ে দিবেন, আর যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। এখন আমরা আর 5-7 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কিছুক্ষণ হবে। আমরা এখন 6-7 মিনিট পর ফিরে আসলাম। তো আমাদের মাছটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা মানে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো, আর মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, কারির কালারটা। ঝোলটা একদম ঘন হয়ে আসছে। এইটা তো আজকের ভিডিও দেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন।